স্বাধীনতা পুরস্কার দু ঘোষণা করেছে সরকার জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জন গুণীকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার পাচ্ছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট শহীদুল্লাহ রাজুর রিপোর্ট স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উনিশশো সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিচ্ছে সরকার স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য শহীদ বুদ্ধিজীবী মহাজ্জল হায়দার চৌধুরী মরণোত্তর শহীদ এটিএম জাফর আলম মরণোত্তর আকমা মোজাম্মেল হক ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন ডাক্তার কাজী মেজবাহুল নাহার মরহুম আব্দুল খালেক মরণোত্তর মরহুম অধ্যাপক মোহাম্মদ খালেদ মরণোত্তর চিকিৎসাবিদ্যায় অবদানের জন্য ব্রিগেডিয়ার জেনারেল ডা নুরুন্নহার ফাতেমা বেগম সমাজসেবা ও জনসেবায় অবদানের জন্য ড কাজী খলিকুজ্জামান আহমদ সংস্কৃতিতে অবদানের জন্য মুর্তজা বসির সাহিত্যে অবদানের জন্য হাসান আজিজুল হক এবং গবেষণা ও প্রশিক্ষণে অবদানের জন্য অধ্যাপক ড হাসিনা খান স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছেন পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সোনার পদক পদকের রেপ্লিকা তিন লাখ টাকা ও সম্মাননাপত্র দেয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী পঁচিশ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত অনুষ্ঠানে মনোনীত বিশিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠান কর্তৃপক্ষের হাতে এ পুরস্কার তুলে দেবেন শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা